ওম শিবে ভক্তি ত্যাগেপি পি রুত্তমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শিবানন্দবাণীর প্রথম খণ্ড প্রথম শিবানন্দবাণীর দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে শিবানন্দবাণী মূলত রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনের সংকলন আমরা একটা দীর্ঘ বিরতির পর আবার আমাদের এই অফলাইন ক্লাস শুরু করেছি আমাদের অনেক কৃতজ্ঞতা আপনাদের সকলের কাছে যে আপনারা ধৈর্য ধরে এই বিরতিটিকে মেনে নিয়েছেন আজকে যে অংশ থেকে আমাদের পাঠ শুরু হবে সেটি ঘটনাটি ঘটে বেলুর মঠে তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ একজন ভক্ত ওকালতি করেন পূজনীয় মহাপুরুষজি তাহাকে খুবই স্নেহ করেন ভক্তটি আসিয়া প্রণামান্তে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিয়া মহাপুরুষজির চরণ প্রান্তে উপবেশন করিলেন এবং নিজও সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা কইতে লাগিলেন ভক্ত মহারাজ প্রাণে শান্তি তো হচ্ছে না সর্বদা ভেতরটা যেন হু হু করছে মহারাজ তার নাম করে যাও বাবা ক্রমে শান্তি পাবে আর বেশি না পারো সকাল সন্ধ্যায় নিয়ম করে জব করতে বসবে ভক্ত তা তো করি কিন্তু তাতে তো আর প্রাণের আশা মেটে না ইচ্ছা হয় আরও করি কিন্তু সময় করে উঠতে পারি পারিনি সকাল সন্ধ্যায় যখন জব ধ্যান করতে বসি তখন খুবই আনন্দ পাই এত আনন্দ পাই যে আর ছেড়ে উঠতে ইচ্ছে হয় না কিন্তু কি করি কাজের তারায় উঠতে হয় মহারাজ তার কি করবে বলো তখন মনে মনে তার স্মরণ মনন তিনি তো তার তিনি তো অন্তর্জামী তিনি তোমার প্রাণের ব্যাকুলতা টের পাচ্ছেন তিনি তোমার তিনি তোমায় কৃপা করছেন এবং আরও করবেন তোমার প্রাণের অতৃপ্ত বাসনা পূরণ করবেন তিনি বাঞ্ছা কল্পতরু তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন তুমি প্রাণ ভরে তার নাম করে যাও তাঁর নাম তার ধ্যান করো খুব প্রাণ ভরে যখনই সময় পাবে তখনই শরণ মনন করবে তার স্মরণ মননের আর সময় অসময় কালাকাল স্থান অস্থান নেই আর প্রার্থনা করবে খুব ব্যাকুলভাবে প্রভু দয়া করো দয়া করো দয়া করো তুমি কত লোককে দেশ বিদেশে কৃপা করছো আর আমায় করবে না তোমারই এক সন্তান নিজের উদ্দেশ্য করিয়া নিজেকে উদ্দেশ্য করিয়া তোমায় ডাকতে শিখিয়ে দিয়েছেন আমি তো সেইভাবেই তোমায় ডাকছি তোমার কৃপা পাওয়ার জন্য তোমারই সন্তান এইভাবে ডাকতে বলে দিয়েছেন এইভাবে ডেকে যাও নিশ্চয় তিনি কৃপা করবেন আমরা তার দাস দেহ মন প্রাণ তার চরণে বিকিয়ে দিয়েছি আমি বলছি তিনি তোমায় কৃপা করবেন এটি একটি খুব সুন্দর একটি অংশ যেটি দিয়ে আজকে আমরা শুরু করছি এই প্রশ্নটা আমাদের বোধ যারা সত্যি সত্যি খুব সিরিয়াসলি সাধন ভজন করেন এই সমস্যাটাই বোধ সকলেরই হয় যে সাধন ভজন করে যাওয়া যাচ্ছে কিন্তু মনে হচ্ছে আমরা যথেষ্ট সাধন ভজন করছি না আরও যেন প্রয়োজন একটা অদ্ভুত অতৃপ্তি কাজ করে আমাদের সকলের মনের মধ্যে যে যথেষ্ট হচ্ছে না যেমন খুব খিদে পেলে খুব সামান্যই যদি আমাদের খাবার পাওয়া যায় সেই খাবারটি খাবার পরেও যেন যেমন ক্ষুধা থেকে যায় এরকম ঠিক সাধন ভোজনের ক্ষেত্রে হয় এটা কিন্তু কেবলমাত্র তাদের জন্যই হয় যারা খুব সিরিয়াসলি ভগবানকে চায় সিরিয়াস সাধন ভজন করেন এটি খুব ভীষণভাবে দেখা যায় যথেষ্ট সাধন ভোজন করেও যেন মন ভরছে না আসলে সাধন পথে রওনা দিলেই সেখানে এত আনন্দ মনে হয় এই আনন্দ ছেড়ে আর যেতে পারবো না আপনাদের মনে আছে কিনা জানি না প্রত্যেক বছর এই গত দুবছর বাদ দিলে প্রত্যেক বছর বেলুর মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির পরের যে রবিবার সেদিন একটি সাধারণ মহোৎসব হয় সকালবেলা যখন শুরু হয় তখন মনে হয় কি একটা হচ্ছে এত লোক একবারে বেলুর মঠে একবারে সেই শান্ত পরিবেশটা সম্পূর্ণ চলে যায় কিন্তু যত বেলা গড়াতে থাকে মানুষজন আসতে থাকে দোকানে বিভিন্ন দোকানে দোকানে বিক্রি হতে থাকে শুধু মেলাটা ঘুরে বেড়ালেই মনে হয় যেন সব জায়গা জুড়ে একটা আনন্দের লহর চলছে একদল মানুষ যাত্রা শুনছেন একদল মানুষ মঠের ক্যাম্প মঠের যে ক্যাম্পাস আছে সেখানে যে স্টেজ হয় সেখানে কথা কালী কীর্তন শুনছেন একদল মানুষ ঘুরে ঘুরে দেখছেন কেউ জিনিসপত্র কিনছেন কেউ বেলুন ওড়াচ্ছে কেউ ফুচকা খাচ্ছে কেউ চপ খাচ্ছে কেউ ডাব খাচ্ছে কিন্তু সকলের চোখে মুখে এক অদ্ভুত আনন্দ দিন যখন শেষ হয়ে আসে তখন সেই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির পরে বাজি ফোটানো হয় বিগত কয়েক বছর বন্ধ হলেও আমরা স্মৃতিচারণ করতে পারেন সেই সময় যখন গঙ্গার মাঝখানে বার্জ নিয়ে বাজি পোড়ানো হতো যখন মানুষজন বাজি পোড়ানোর শেষে ফিরে যেতেন তাদের চোখ মুখ জুড়ে কি আনন্দ ছোট শিশুরা কিছুতেই ফিরে যেতে চাইতো না আসলে এই আনন্দ সাগরের সবচেয়ে বড় ভাগিদার হলো ওরা ওদের দেখে মনে হতো যে আনন্দ যেন আর শেষ হবার প্রয়োজন নেই ঠিক সেই রকম ওই আমরাও যখন সাধন পথে ছোট্ট শিশুর মতো সরল প্রাণে সরল মন বিশ্বাস করে ঈশ্বরকে ডাকতে শুরু করি এই আনন্দের স্বাদ আমরা যখন পাই তখন কিছুতেই তার থেকে ফিরে আসতে পারি না আমাদের কর্তব্য কর্ম আমাদের বাধ্য করে আমাদের আবার সাধারণ জীবনে ফিরিয়ে দিতে এ সমস্যা আপনারা ফেস করেননি এরকম কেউ নয় আমরাও যখন চেষ্টা করি জব ধ্যান করতে আরও বেশি সময় ধরে কিন্তু কর্তব্য কর্ম আমাদের বাধ্য করে অনেক সময় সন্ধ্যেবেলা যখন আমাদের ক্লাসগুলো থাকে কর্তব্য কর্ম আমাদের বাধ্য করে পূজনীয় সোমেশ্বর আনন্দজি মহারাজ তার একটি সুন্দর স্মৃতিচারণে বলছিলেন স্বামী রঙ্গনাথানন্দজির কথা রঙ্গনাথানন্দজীর সঙ্গে তিনি চলেছেন দিল্লিতে একটা জায়গায় বম্বে বা দিল্লি কোন একটা জায়গায় বক্তৃতা হবে রঙ্গনাথ তিনি শুনতে চলেছেন রঙ্গনাথানজির সাথে দেখলেন সমস্ত রাস্তাগাড়িতে রঙ্গনাথানন্দজি চোখ বন্ধ করে জব ধ্যান করলেন পরে জিজ্ঞাসা করেছিলেন জি কেন আপনি এরকমটি এই সময়টি করলেন বললেন আজ সন্ধ্যেবেলা তো বক্তৃতা আছে তাই সন্ধ্যের সময় জব ধ্যান করার সুযোগটা আমরা পাব না তাই আগেই গাড়িতে সেরে নিচ্ছি আপনি কোথায় করছেন কেমন করছেন সেটা বড় কথা নয় কী করছেন সেটা হচ্ছে বড় কথা মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকা মহাপুরুষজি ভারী সুন্দর একটি পথ বলেছেন বলছেন সকাল সন্ধ্যে জব ধ্যান করা ছাড়াও যদি মনের তৃপ্তি না মেটে তাহলে সারাদিন ধরে মনে মনে সব কাজের মাঝে মাঝে জপ করা ভালো ঈশ্বরকে চিন্তা করা ভালো এটিকে বলছেন স্মরণ মনন এর জন্য কোনো বিধিসম্মত যে কাজ করতে হবে তা নয় আঙ্গুলে কর গুনে বা জীব দিয়ে মন জোরে জোরে মন্ত্র বলে এসব কিছু করতে হবে না অন্তরে অন্তরে প্রতি মুহূর্তে এক টানাও যে করতে হবে তা নয় এক কাজ আর আরেক কাজের অন্তর যে সময়টা আমরা বসে থাকি যে সময়টাকে আমরা অপচয় করি যে সময় আমরা অন্যান্য কাজ করি সেই সময়টাকেও আমরা ব্যবহার করতে পারি এবং তার সঙ্গে যেটির ওপর খুব জোর দিচ্ছেন সেটা হচ্ছে প্রার্থনা আমরা চাই এই চাওয়াটা ঈশ্বরের কাছে পৌঁছনো তিনি তো অন্তর্জামী তিনি তো দেখছেন তবু আমরা তার কাছে প্রার্থনা মহাপুরুষজি কি সুন্দর প্রার্থনা শেখাচ্ছেন বলছেন প্রার্থনা করবে খুব ব্যাকুলভাবে প্রভু দয়া করো দয়া করো দয়া করো তুমি কত লোককে দেশে বিদেশে দয়া কৃপা করেছ আর আমাকে করবে না কি সুন্দর কথা সবাই তোমার কৃপার অধিকারী আমি কেন তার থেকে বঞ্চিত হব সেই গানে আছে না কেন বঞ্চিত হব চরণে আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে আমি শুনেছি তৃষাহারি তুমি এনে দাও তারে প্রেম অমৃত তুমি এনে দাও তারে প্রেম অমৃত প্রেম অমৃত তৃষিত যে চাহে বাড়ি কি সুন্দর কথা এই তৃষিত তৃষ্ণার্ত হওয়াটা আমাদের কাছে খুব জরুরি আমরা যেন সেই তৃষ্ণার্তটা সেই তৃষ্ণা বোধ করি তান বৌদ্ধ ধর্মে বলা হয় তানহা। এই তৃষ্ণাটি অন্তরে অন্তরে যেন আমরা বোধ করতে পারি শুধু ওইখানেই থামছেন না বলছেন তোমারই এক সন্তান দায়বদ্ধতা দেখুন এই হচ্ছেন গুরু তিনি বলছেন তোমারই এক সন্তান তোমাকে তোমায় ডাকতে শিখিয়ে দিয়েছেন তুমি কেমন করে ডাকবে মহাপুরুষ মহারাজের এটি অসাধারণ বারবার ইয়ে এসছেন অপূর্বানন্দজি এসছেন অপূর্বানন্দজিকে গিয়ে বলছেন তুমি গিয়ে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করো আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন বৈরাগ্যহীন তুমি আমায় সাধনের আমার মনকে সাধন অনুরূপ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি তোমায় ডাকতে পারি তোমারই এক সন্তান তোমার কাছে এমনি করে প্রার্থনা করতে শিখিয়েছেন এই যে প্রার্থনা করার একটা মানে বৈশিষ্ট্য প্রার্থনার অসম্ভব শক্তি আমরা অন্তরে অন্তরে যখন প্রার্থনা করি তখন সেটা ভীষণ রকম শক্তি আকারে আমাদের কাছে প্রকাশিত হয় পূজনীয় সেই ভক্ত বলছেন পূজনীয় মহারাজকে আপনি কৃপা করুন আপনি ঠাকুরকে একটু বলুন তবেই হবে মাহার্জি তার উত্তরে বলছেন আমরা কৃপা তো আছেই আমার কৃপা তো আছেই নইলে এত বলছি কেন ঠাকুর এসেছেন জীব উদ্ধারের জন্য আমরা তার দাস আমাদের তো আমাদের আমাদেরও তাছাড়া অন্য কামনা নেই সাধন ভজন যা কিছু ভালো সবই জগতের কল্যাণের জন্য করছি নইলে নিজের জন্য আর কি দরকার তিনি তো আমাদের পূর্ণ করে দিয়েছেন সব রকমে কিছুই তো আর অপূর্ণ রাখেননি তবু জীবের কল্যাণের জন্য সাধন ভজন করিয়ে নিচ্ছেন এটি আমাদের সব সাধকদের মনে রাখা উচিত শুধুমাত্র জীবের কল্যাণের জন্য প্রার্থনা সাধন ভজন এটা শুধুমাত্র সাধু ব্রহ্মচারীর নন এটা সকলের জন্য প্রত্যেকে দেখবেন আমাদের যখন দীক্ষা দেওয়া হয় তখন এই প্রার্থনাটি সবাইকে শিখিয়ে দেওয়া হয় পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলতেন যখন মন খুব খারাপ হবে মনে হবে কিচ্ছু হচ্ছে না খোলা আকাশের তালায় দাঁড়িয়ে হাত দুটি ছড়িয়ে তার উদ্দেশ্যে বলো হে ঠাকুর এ জগৎ সংসারে যে যেখানে আছে সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই আনন্দে থাকুক সবার অন্তরের ইচ্ছার পূর্তি হোক জোর করে আকাশের তলায় গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই মন্ত্রটি বলো এই কথাটি বলো দেখবে জগতের সঙ্গে তোমার কল্যাণের প্রার্থনা যে মুহূর্তে সংযুক্ত হচ্ছে তুমি অনন্তের সঙ্গে তোমার হৃদয়কে সংযুক্ত করেছ সঙ্গে সঙ্গে তোমার মন ভালো হয়ে যাবে মহাপুরুষ মহারাজ এই কথাটি বলছেন বলছেন প্রভুর কাছে তো প্রার্থনা করবেন এবং আমাদের জীবনের তিনি তার নিজের জীবনের কথা বলছেন আমাদের জীবনে যা কিছু সাধন বজনের উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য এটা যেন ঘুরিয়ে তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলছেন আমাদের যাবতীয় সাধন ভজনের উদ্দেশ্য জগতের কল্যাণ কারণ জগতের কল্যাণ হলে সেই কল্যাণ আমাকেও স্পর্শ করবে আমরা নিজের জন্য তো আমরা প্রার্থনা করবই সাধন পথে যা কিছু বাধা সেটিকে অতিক্রম করে আমরা যেন আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে যেতে পারি সে প্রার্থনা তো আমরা সবসময় করব। কিন্তু একই সঙ্গে প্রার্থনা করে চলব এই জগতের সব মানুষদের জন্য যে যেখানে আছে যে যেমনভাবে আছে প্রত্যেকে যেন তার কৃপা অনুভব করতে পারে ভক্তটি প্রশ্ন করছেন ধ্যান কি করে করব। ঠাকুরের পুরোপুরি মূর্তি তো ধ্যান করতে পারি নে এটি তিনি বলছেন মহারাজ উত্তর দিচ্ছেন তা না পারো ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করবে প্রথমে শ্রীচরণ ধ্যান করলে ক্রমে ক্রমে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরে ঠাকুরের মূর্তি সমস্তটা একেবারে ধ্যানে আনার চেষ্টা করবে পুরোপুরি সমস্ত মূর্তি ধ্যান করতে পারলেই ভালো এইটা হচ্ছে একটা অনেকেরই একটা বেসিক সমস্যা আমরা জানি যে ধ্যান করতে গেলে কখনো শুধু পাটুকু মনে পড়ে বেশিরভাগ সময় শুধু মুখটুকু মনে পড়ে সারা শরীর আর মনে পড়ে না এই ধ্যান করবার ভারী সুন্দর পদ্ধতি তিনি বলছেন ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করতে হয় আমাদের পূজনীয় আনন্দজি বলতেন যে প্রথম জব ধ্যান করতে করতেই জব করতে করতেই ঠাকুরের চরণ দুটির কথা কল্পনা করা চরণ এবং হাত দুটির কথা তারপরে ওইটির সঙ্গে গলা অবধি চিন্তা করা তারপরে ধীরে ধীরে মুখটি এবং সবশেষে একবারে পা থেকে মাথা অবধি গোটা মূর্তিটির ধ্যান করা এটা দেখবেন দু চার দিন অভ্যাস করলেই এটা খুব সহজে প্রথম দিকে হয়তো যে কোনো কাজ এরকম প্রথমে শুরু করতে গেলে একটু কঠিন বলে মনে হয় কিন্তু যত এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তত এটাকে খুব সহজ বলে বোধ হবে ভক্তটি বলছেন মার মূর্তি ধ্যান করতে পারিনি কেমন যেন ভয় হয় ঠাকুরকে ধ্যান ঠাকুরকে ধ্যান তবু কতকটা হয় মহারাজ তা বেশ তো ঠাকুরের ধ্যান করতে পারো তো তাতেই হবে মার ধ্যান আলাদা না করতে পারলেও দোষ নেই কারণ ঠাকুরের ভেতরেই সব আছেন মাও আছেন ঠাকুর হলেন সমস্ত দেবদেবীর ভাবঘন মূর্তি এ যাবৎ যত দেবদেবী হয়েছেন এবং ভবিষ্যতে আরও যত দেবদেবী হবেন এ সে সমস্তই ঠাকুরের ভেতর রয়েছেন অতএব ঠাকুরের ধ্যান করলেই সকলকে ধ্যান করা হল অবশ্যই এই কনসিয়াসনেস বা জ্ঞান ভেতরে থাকা চাই কি সুন্দর কথা ভক্তরা কিন্তু উল্টোটা বলেন ইনি বলছেন মার ধ্যান করতে কষ্ট হয় মায়ের ধ্যান করাটাই বোধ অনেক বেশি সহজ তার সেই করুণাময়ী মূর্তি সেটি ধ্যান করা যেন ভীষণ সহজ দিন বদলাচ্ছে কারোর কারুর ঠাকুরের ধ্যান করা সহজ মনে হয় কারোর কারো মায়ের ধ্যান করা সহজ মনে হয় মায়ের কাছে আসলে আমাদের আবদারগুলো খুব সহজে চলে যায় তো মা যত দিন গিয়েছে তত মা আমাদের আরও বড্ড বেশি আপন হয়ে গেছেন মনে হচ্ছে ঠাকুরকেও যেন তিনি ছাপিয়ে গেছেন তাই মার ধ্যান করাটা অনেকের কাছে সহজ মনে হয় ঠাকুরের কাছে এটা অত সহজ নয় মহাপুরুষ মহারাজ বলছেন যদি ঠাকুরের ধ্যান করতে পারো ঠাকুরেরই ধ্যান করো কারণ ঠাকুর হলেন সর্বদেবদেবীর ঘনীভূত মূর্তি এবং তার যে ছবিটি আমাদের ধ্যান করতে বলা হয় সেটি ঠাকুর বলছেন অতি উচ্চ যোগের অবস্থা যখন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছিলেন সেই সময়ের তোলা তার দেখবেন ঠাকুরের চোখগুলো কি অপূর্ব সবচেয়ে বেশি আকর্ষণীয় এই ছবিতে সেটা হলো শ্রীরামকৃষ্ণের হাসি এই হাসিটি মনে করলেই আমাদের মন প্রাণ একেবারে শান্ত হয়ে যায় পূজনীয় মহারাজ আরও একটি ভূতেশানজি মহাজ আরও একটি কথা বলতেন বলতেন এই ধ্যান খুব ভালো হয় যদি কাছে একটা ঠাকুরের ছবি রেখে দেওয়া যায় কাজের ফাঁকে ফাঁকে বারবার বারবার ছবিটিকে নিরীক্ষণ করার কথা বলতেন পা থেকে মাথা অবধি বারবার দেখতে বলতেন ডিটেইলে দেখতে বলতেন খুটিয়ে খুঁটিয়ে দেখতে বলতেন বলতেন পায়ের আঙ্গুলগুলো খুব ভালো করে দেখো যেন চোখ বন্ধ করে যখন দেখবে তখন যেন জীবন্ত প্রাণবন্ত তাকে দেখতে পাও ঠাকুরের আঙ্গুলগুলো ভালো করে দেখবে কেমনভাবে তিনি একটা আঙুল আরেকটা আঙুলের সঙ্গে সংযোগ করেছেন বুড়ো আঙুলটা কীরকমভাবে আরেকটি বুড়ো আঙুলের সঙ্গে সংযুক্ত আছে এই সমস্তটি পা দুটো কেমন করে রাখা আছে একটা পা ভেতরে আরেকটা পা একটু অংশ বেরিয়ে আছে কাপড়টি কীরকম রেখেছেন কতটা অংশ পায়ের ওপর খোলা আছে অনাবৃত্ত আছে সেটা দেখতে বলতেন কীরকম সোজা হয়ে সুখাসনে বসে আছেন হাতের কনুই হাতের কাঁধ গলা তারপরে তার ঠোঁট নাক চোখ কপাল কান এইভাবে তার সমগ্র মূর্তিটি দেখবার কথা বারবার বলতেন এইভাবে যদি আমরা নিরন্তর চেষ্টা করে যাই তাহলে প্রভুর ধ্যান করা অনেক সহজ হবে মহাপুরুষ মহারাজজি বলছেন ইতিপূর্বে যত দেবদেবী ছিলেন এবং ভবিষ্যতে যত দেবদেবী হবেন সব কিছুর সেই ঘনীভূত মূর্তি হলেন শ্রীরামকৃষ্ণ তাই তাকে ধ্যান করলে তাকে চিন্তা করলে সমস্ত দেবদেবীর ধ্যান ও চিন্তা হয় ভক্তটি প্রশ্ন করছেন জপ কিভাবে করব মহারাজ মহারাজ উত্তর দিচ্ছেন জপ মনে মনে করাই সর্বশ্রেষ্ঠ মালা জপে শালা করে জপে ভাই মনে মন মন জপে তো বলি যায় এই মন মন জপই সর্বোৎকৃষ্ট মালা জপ বা কর জপ করতে গেলে সংখ্যার একবার দিকে একটু নজর থাকে তাতে ষোলো আনা মন জপের দিকে দেওয়া যায় না কনসেন্ট্রেশনের একটু ব্যাঘাত হয় খুব প্রেমের সঙ্গে নাম করবে সংখ্যায় কী আসে যায় এক বাজারের জিনিস যে এত টাকা এত দাম সেই টাকা গুণে দিয়ে জিনিস কিনে নিয়ে এলুম ভগবান দেখেন ভাব তিনি দেখেন প্রাণের টান তার উপর যদি প্রেম হল তবে আর কিছুরই দরকার নেই প্রেমের সঙ্গে যদি একটিবারও তার নাম করা যায় তাতে মন প্রাণ আনন্দে ভরে যায় প্রেমের সহিত একবার নাম করলে তার লক্ষ্য জপের চেয়ে বেশি হল একবার ঠাকুর ঘরে গিয়েছিলে কি সুন্দর কথা বলছেন জপ মনে মনে করাই শ্রেষ্ঠ এবং এটা সহজও এমনিতেও যখন আমরা করগুণে জপ করি জপটা মনে মনেই হয় জীব নড়বে না একটি একটি শব্দ প্রকাশিত হবে না মনে মনে জপ করা মনে মনে এই সব সময় নিশিদিন জপ করাটা খুব প্রয়োজন আমাদের গুরুরা আমাদের জপমালা দেন দেখবেন জপমালা বা করে জপ করতে গেলে সংখ্যার প্রতি আমাদের একটা আকর্ষণ থেকে যায় আমাদের পূজনীয় গহনানন্দজি মহারাজ এই জপের সম্পর্কে আমাদের ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের একবার একটি ভারী সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন ঘড়িটাকে চোখের সামনে রেখে একশো আটবার যতটা সময় নিয়ে করা যাবে একশো আটবার জপ করে দেখবে তোমার কতক্ষণ সময় লাগছে এবার সেই অনুযায়ী এবার আর ঘড়ি না দেখে এবার তুমি মন প্রাণ উজাড় করে জব করো সময়টা পরে দেখে নিলে বুঝতে পারবে তুমি কত জব করছো অতএব সংখ্যার প্রতি তারা আর তোমার কোনো আকর্ষণ থাকবে না এই অখণ্ড জপ করে যাওয়ার কথা বলা হয় বারবার জপ করা মনে মনে সদা সর্বদা জব করে যাওয়া এই নিশিদিন চিন্তা করতে করতে তার পবিত্র নামের বাড়িতে আমার হৃদয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন সেই পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ে আমার ইষ্টদেবতার ধ্যান তার স্মরণ মনন করাটা আমার পক্ষে অনেক সহজ হবে তিনি ভারী সুন্দর কবিতাটা বলছেন মালা জপে শালা করে জপে ভাই মন মনে জপে তো বলি হারি যায় মালা যে জপ করছে শালা বলছেন করে জপে ভাই তার চেয়ে উন্নত অবস্থা মন মন জপ করলে ভুলি হারিয়ে যায় আমরা যদি সিদ্ধ সংকল্প করি যে এত জপ করবো সেক্ষেত্রে মালা জবটা অনেক সহজ কারণ আপনাকে আঙ্গুলে দুটি হাতে যে আপনারা জব করেন তার মধ্যে ডান হাতে যে মালা থাকে তাতে একশো দানা থাকে এবং বাঁ হাতে যখন আমরা দশবার ওই প্রতি একবার মালা শেষ হয়ে গেলে একবার করে গুনি তাহলে আপনার প্রতি একবারে একশো বার হয় অর্থাৎ আপনি যেখানে করে জব করে পুরোটা ওই বাঁহাতে দশ বার গুনলে একশো আট জপ হতো সেখানে ওই বাঁহাতে দশবার গুণে প্রত্যেকবার মালায় একশো আটবার জপ করলে এক হাজার জপ হয় এতে আপনার সংখ্যার প্রতি আকর্ষণ যেটা যেটা করে জব করতে গেলে সমস্যা হয় সেটা বহুলাংশে দূরীভূত হয় আর যদি মনে মনে জব করেন তাহলে এই সংখ্যার প্রতি ভালোবাসাটা চিরতরে চলে যায় আমি পূজনীয় স্বামী গীতানন্দ জি মহারাজকে দেখেছিলাম যে উনি দু হাতে দুটি মালা নিয়ে জব করতেন আমরা যখন ওনার কাছে যেতাম চেকপত্র সই করানোর জন্য মহারাজ জব করতে বসতেন ভারী সুন্দর সেই জপের ছবিটা এখনও চোখে মনে পড়ে মহারাজ ঘরেতে মহারাজ পায়ে একটু সমস্যা ছিল সেই কারণে তিনি চেয়ারে বসে জব করতেন এবং পা দুটো খাটের ওপর তোলা থাকত ওনার দুটো খুব বড়ো হাতলওয়ালা চেয়ার ছিল সেই দুটো চেয়ারের দুটো হাতলে দুটি হাত রাখতেন একটি হাতে জপ করার মালা এবং একটি হাতে সংখ্যা রাখার মালা তিনি একবারে মন প্রাণ উজাড় করে জপ করতেন এবং অভ্যাসবশত ডান হাত এবং বাহাতের মালা ঘুরত কখন ওনাকে সংখ্যা নিয়ে মাথা ব্যথা করতে দেখিনি একটা ভিডিও সেদিনকে দেখছিলাম পূজনীয় গীতানন্দজি মহারাজের যে মহারাজের জপের প্রতি এত নিষ্ঠা ঘুম পেয়ে গেছেন তখনও তিনি জব করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন পূজনীয় মহারাজকে মায়ের বাড়িতে দেখেছি উদ্বোধনেও দেখেছি হেঁটে হেঁটে জব করতেন হয়তো কোনো কারণে সামান্যতম আলস্য আসছে তিনি বারান্দায় হেঁটে হেঁটে জব করতেন জব করাটাই আমাদের উদ্দেশ্য কেমন ভাবে করলাম সেটা নয় মন প্রাণ সব উজাড় করে পূজনীয় মহারাজ বলছেন প্রেমের সঙ্গে যদি একবারও তার নাম করা যায় তাতে মন প্রাণ আনন্দে ভরে যাবে প্রেমের সহিত একবার নাম করলে তার লক্ষ্য জপের চেয়ে বেশি হলো তারপরে বলছেন ভগবান দেখেন ভাব তিনি দেখেন প্রাণের টান তার উপর যদি প্রেম হলো তবে আর কিছুরই দরকার নেই আমাদের যখন ভালোবাসা কারোর প্রতি খুব বেশি হয়ে যায় দেখবেন সবসময় প্রয়োজন হয় না কারুর সঙ্গে আপনার পরিচয় হলো আপনি সারাদিনে এখন তো খুব সহজ হয়েছে হোয়াটসঅ্যাপে হয়তো পাঁচবার মেসেজ পাঠালেন গুড মর্নিং কি করছেন তারপরে চা খাওয়া দাওয়া হলো তারপরে দুপুরবেলা খাবার পরে আজে দুপুরে খাওয়া হয়েছে এখন কি বিশ্রাম করছেন বিকেলবেলা অফিসের কাজ শেষ হলো রাত্রিরে শুতে যাওয়ার সময় গুড নাইট এই যে এখন একটা চল হয়েছে এটা যখন প্রথম প্রথম ভালোবাসা হয় তখন হয় তারপরে ভালোবাসা যখন ঘনীভূত হতে থাকে তখন হয়তো সাত দিন আট দিন চলে যায় আমরা কেউ কারুর খবর রাখি না কিন্তু মনে মনে আমরা সংযুক্ত থাকি ঠিক এই ভাবটা ঈশ্বরের দেশে রাখতে হয় প্রথম প্রথম এই বাহ্যিক পূজা বিধিসম্মত দেন এইটির বড় প্রয়োজন হয় কিন্তু যখন সম্পর্কটা পাতা হয়ে যায় তখন এই বিধির কোনো প্রয়োজন হয় না তখন আমরা নিত্য ভগবানের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ি এবার মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন যে একবার ঠাকুর ঘরে গিয়েছিলেন ভক্ত না মহারাজ এবারে যাব মহারাজ নিশ্চয়ই যাবে তাঁর স্থানে এসেছো আগে তাঁর দর্শন করতে হয় যাও ঠাকুর ঘরে যাও ওখানে বসে একটু জপ করো আনন্দ পাবে আমাদের ঠাকুর বড় জীবন্ত ঠাকুর এখানে তার বিশেষ প্রকাশ অবশ্য তিনি সর্বত্রই আছেন তবু এ স্থানেও তার ভক্তদের ভেতর তার বিশেষ প্রকাশ একটু প্রসাদ নিতে ভুলো না কি সুন্দর কথা মহারাজ জিজ্ঞেস করছেন ঠাকুর ঘরে গিয়েছেন কি না আমার এখনও মনে পড়ে আমরা যখন কলেজ থেকে আসতাম পূজনীয় আত্মস্থানন্দজির কথা আত্মস্থানজির কাছে মহারাজকে কাছে গেলেই মহারাজ জিজ্ঞেস করতেন কে রে ঠাকুর ঘরে গিয়েছিস মন্দিরে গিয়েছিস তা আমরা হয়তো না বলতাম উনি বলতেন যা আগে যা আগে মালিক তারপরে চাকর তিনি নিজেদেরকে তার চাক শ্রীরামকৃষ্ণের চাকর বাকর বলতেন আগে এসে মালিকের সঙ্গে দেখা করবি তারপর তো চাকর সঙ্গে দেখা করা এটা কিন্তু ভীষণ প্রয়োজন প্রত্যেক আশ্রমে গিয়ে আগে ঠাকুরের সঙ্গে দেখা করার প্রয়োজন পূজনীয় বীরেশ্বরানন্দজি জী মহারাজের একটি খুব সুন্দর স্মৃতি কথা পড়ছিলাম মহারাজ কোথাও যেতে হলে ঠাকুরকে প্রণাম করে যেতেন ফিরে এসে আবার ঠাকুরকে প্রণাম করতেন ভাবটা এই যেন যা যাবার সময় ঠাকুরের অনুমতি নিয়ে যাচ্ছেন ফিরে এসে যা যা ঘটল সব যেন ঠাকুরকে তিনি বলছেন একটি দিনের ঘটনা তার তখন কোবল থেরাপি চলছে গলায় ক্যান্সার হয়েছিল বলে তিনি ঠাকুর পুকুরে গিয়েছেন সেই ক্যান্সারের কোবল্ট থেরাপি নিতে ফিরে যখন এসছেন তখন মন্দির বন্ধ কিন্তু আর বাদেই খুলবেন তিনি মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকলেন ঠাকুর ঘর খোলা হলো। তিনি মন্দিরে গিয়ে গর্ভমন্দিরের বাইরে থেকে ঠাকুরকে দাঁড়িয়ে প্রণাম করলেন তিনি যেন আজকের সমস্ত দিনের ঘটনা বললেন একটা আত্মনিবেদনের অপূর্ব একটি ভাব অপূর্ব একটি ছবি আছে ঠাকুর এখানে প্রধান তার তার যেন জীবন্ত উপস্থিতি আমরা অনুভব করতে পারি আরও একটি ঘটনার কথা মনে পড়ে খুব সম্ভবত এটা দু হাজার ছয় হ্যাঁ দু হাজার ছয় সালেরই ঘটনা পূজনীয় গহনানন্দজি মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছেন ব্রহ্মচর্য দীক্ষার শেষে ওই সময় ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের দিন ঠাকুরের সামনে যে কাঁচের দরজাটা এটা খুলে দেওয়া হয় যেহেতু সব চতুর্দিক বন্ধ থাকে তাই ঠাকুর ঘরে ওই কাঁচের জাল্লা যেখান দিয়ে সেখান দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকি পূজনীয় মহারাজ ধীরে ধীরে সেই ঘরের ভেতর ঢুকে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিড়বিড় বিড়ির করে কিছু একটা বলছিলেন সেটা দেখা গেল খানিক বাদে তিনি তার সেবককে জিজ্ঞেস করলেন আস্তা হলে কতজনের হলো সেবক বললেন আটত্রিশ জন তিনি আবার চোখ বন্ধ করে বিড়বিড় বিড়ির করে কিছু বলছিলেন আবার খানিক খানিকবাদে তিনি যে তাহলে তাহলে কতজনের হলো সেবক বললেন আট দ্বিতীয়বার আমার খুব স্ট্রাইক করলো মহারাজের এই কথাটা শুনে তিনি এমনভাবে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন যেন তিনি ঠাকুরকে সব রিপোর্ট করছেন ঠাকুর হলেন মালিক তিনি আমাদের সমস্ত কিছু তার কাছে যেন সব কিছু বলা দরকার এই ঠাকুরের সঙ্গে কথা বলার একটা সম্পর্ক তৈরি করা কথা বলার সম্পর্ক আমরা যদি প্রত্যেক ভক্ত ব্রহ্মচারী তৈরি করি দেখবেন জীবন অনেক মধুময় হবে আমরা জগতে সকলের সঙ্গে কথা বলবার জন্য আকুল হয়ে যাই অথচ আমাদের জীবন দেবতার সঙ্গে আমরা এতটুকু কথা বলতে আগ্রহী হই না যদি আমাদের জীবনটা এইভাবে আমরা পরিবর্তন করতে পারি আমরা যদি কথা বলবার সময় একটু ঠাকুরের সঙ্গে কথা বলতে নিত্য অভ্যাস করি তাহলে দেখবেন জীবনটা অন্য রকমভাবে চলবে এই কারণে আমাদের গুরুজনরা মঠে এসেই আগে ঠাকুরের সঙ্গে দেখা করতে বলতেন তার কাছে গিয়ে বলতে হয় খুব সাধারণ কথা দিয়ে শুরু করুন কেমনভাবে এলেন কি কীভাবে এলেন কী কী মোডে এলেন বাসে এলেন না ট্যাক্সিতে এলেন না উবেরে করে এলেন সমস্ত রকম গিয়ে বলুন কি নিয়ে এসছেন ঠাকুরের জন্য তাই বলুন আজ কার কার সঙ্গে দেখা করবেন কি কি করবেন আর যদি সম্ভব হয় যাওয়ার সময় তার সঙ্গে দেখা করে যান যদি ঘর বন্ধ হয়ে গিয়েও থাকে তবু ঘরের বন্ধ ঠাকুর ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে তাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে ধীরে ধীরে রওনা হন এ এক অদ্ভুত ব্যাপার আরেকটি জিনিস আমাদের বয়স্ক প্রবীণ সন্ন্যাসীরা বলতেন যেটা মহাপুরুষ মহারাজ বলেছেন ঠাকুর ঘরে গিয়ে জব ধ্যান করার কথা ঠাকুর ঘরে গিয়ে জব ধ্যান করলে কি হয় আসলে মন্দিরে সবাই প্রার্থনা করে মন্দিরে সবাই ঈশ্বরের জন্য আকুলতা প্রকাশ করে তারা সাধন ভজন করে ফলে মন্দিরের ভেতরে ঈশ্বরীয় ভাবের একটি তন্মাত্রা কাজ করে সেই তন্মাত্রার মধ্যে যে ঢুকবে তারও মন ঈশ্বরের দিকে এগিয়ে যাবে এবং সেই অবস্থায় ধ্যান করলে সেই জবধানের ফল খুব সুন্দর হবে আরেক জায়গায় পূজনীয় মহাপুরুষ মহাজ বলেছিলেন আমরা ঠাকুরটাকে ঠাকুর ঘরকে কৈলাস করে রেখেছি ঠাকুরঘর কৈলাস করে রেখেছে তার মানে কি কৈলাসের যে পবিত্রতা কৈলাসের যে তন্ময়তা সেটা সেই তন্মাত্রাটি আমাদের ঠাকুর ঘরেও বিরাজ করছেন একবার তার ভিতরে ঢুকলেই সেই ধ্যানতন্ময়তা আমাকেও আচ্ছন্ন করবে ফলে আমি খুব সহজে ভগবানের নাম গুণকীর্তন করতে পারি আজকে এবং শেষকালে যেটা বলছেন একটু প্রসাদ নিতে ভুলো না অনেক সময় আমরা লজ্জা পাই প্রসাদ নিতে মহারাজ খুব রাগ করতেন কেন প্রসাদ নিতে লজ্জা হয় তোমাদের আমাদের পুজনীয় আত্মসঙ্গী খুব পোকতেন প্রসাদ চেয়ে নিয়ে যাবি বেহায়ার মতো চাইবি আজকে আমরা এইখানেই থামছি যেন আমাদের ভেতরে এই ধ্যানতন্ময়তা আসে আমরা যেন ঠাকুরকে জীবন্ত জাগ্রত ভাবতে পারি তার কাছে আমাদের মনের যাবতীয় বাসনা যাবতীয় প্রার্থনা করতে পারি এই জগতে সকলের যেন কল্যাণ করতে পারি যেন বিশ্বাস রাখি আমাদের যাবতীয় সাধন ভজন যাবতীয় প্রার্থনা তার একটাই উদ্দেশ্য জগতের কল্যাণ কারণ জগতের কল্যাণ হলে সেই কল্যাণের স্পর্শ আমার প্রতিও আসবে শ্রী ভগবানের ইচ্ছে হলে আবার আমরা নিয়ে আলোচনা করব ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থিহারিণী হারিণী ত্রাইলক্ষ লোকানাম বরদাভব ওম শান্তি ओम शान्ति, ॐ शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु